ইতালির নাপোলি আওয়ামী লীগের উদ্যোগে 15ই আগস্ট জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে আয়োজিত নাজিমুদ্দিন নাদিম ব্যাপারীর সভাপতিত্বে নাপোলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ইতালির প্রথম সেক্রেটারি সালে উদ্দিন। দেলোয়ার মোহাম্মদ এর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাপোলি আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ওয়েস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানজুনার ও কমুনে আওয়ামী লীগের মুশারফ খলিফা, নাপোলি আওয়ামী লীগের সহসভাপতি ফারুক মাতব্বর, সহসাধারণ সম্পাদক ফেরদুস উকিল, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, দপ্তর সম্পাদক রফিক ব্যাপারি, যুব ও ক্রীড়া সম্পাদক তুষার হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক রিচার্ড বাড়ি, সহক্রীড়া সম্পাদক মুসলে উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক শঙ্কর বরাই, সহপ্রচার সম্পাদক মিজান খালাসি, কৃষি বিষয়ক সম্পাদক রাজা কাজী প্রমুখ। নাজমুল হোসেন, মিলান, ইতালি। মতিঝিল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুয়েটের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের যত্নের ছোঁয়ায় সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে নির্মিত হচ্ছে শাপলা সিটি লিমিটেড প্রকল্পটি। ফ্ল্যাট হস্তান্তরের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে, আপনার ফ্ল্যাটটি আজই বুক করুন।